ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ মধুরা সড়কে চণ্ডীঘাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন। উধারবন্দ মধুরা সড়কে চণ্ডীঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা একটায় উধারবন্দ মধুরা সড়কে চণ্ডীঘাট চা বাগানের রাস্তার মোড়ে। জানা যায়, উধারবন্দ থেকে আসা একটি ম্যাজিক ট্রাক মধুরার দিকে যাওয়ার সময় চণ্ডীঘাট চা বাগানের রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ম্যাজিক গাড়ির চালক সহ আরও দুজন ব্যক্তি। পরে স্থানীয়দের মদতে তাদেরকে উদ্ধার করে চণ্ডীঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় তাদের অবস্থা বেগতিক দেখে তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মানুষ কয়জন আসলো গাড়ির ভিতরে? গাড়ির ভিতরে তিনজন আসলো। কেমন জখম দেখছো নি তুমি? হ্যাঁ দেখছি। কেমন জখম? মাথা ফাটছে আর নাকুক ভাই অত ব্লাড আসলো। আর আর একগু পাওয়া লাগছে। কয়জন জখম টোটাল? তিনজন। তিনজন পুরা জখম নি? হ্যাঁ আমরাও তো নিয়ে গেছি। তারা কই কই নেওয়া হয়েছে প্রথমে? সরকারি হসপিটাল নিয়েছি। কোন কোন সরকারি হসপিটাল? উদারবন। উদারবন সরকারি হসপিটাল। এখন তারা? এখন তারা তো মেডিকেল গেছে গিয়ে 108-এ। মানে উদারবন হসপিটাল থেকে মেডিকেল রেফার করা হয়েছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা তো 9টার সময় ওনা ঘটনা ঘটছে, 9:30-9টার সময়। এতে আমরা 108-এ ফোন মারছি। 108-এ ফোন মারছি তে আপনার কইছে তারা যে আটকাটিপুর আছে। তে বাক্কা সময় আমরা অপেক্ষা দেখছি এলাও 20 মিনিটের মতন। তারপরে আমরা অটো দিয়া তুলিয়া নিয়ে গেছি গিয়া সরকারি হসপিটাল। উদারবন হসপিটাল নিয়েছি অন থাকিয়া 108-এ নিয়ে গেছে গিয়া শিলচর মেডিকেল রেফার। হ্যাঁ শিলচর মেডিকেল রেফার। বিভিন্ন দাবি নিয়ে মধ্যাহ্নভোজন কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি করিমগঞ্জে। কর্তব্যে নেই কোনো গাফিলতি, কিন্তু মাসোহারা সবার চেয়ে কম। সরকারের কাছে বকেয়া পড়ে থাকা হিমশিম খেতে হচ্ছে, তাই নিয়মিত বেতন বকেয়া মিটিয়ে দেওয়া, বেতন বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ দাবির ভিত্তিতে করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন করিমগঞ্জ জেলা কমিটি। 18 জুলাই থেকে 20 জুলাই লাগাতার বিক্ষোভ কর্মসূচি রয়েছে সংগঠনের। বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন দাবিগুলো নিয়ে স্লোগান দেন মধ্যাহ্নভোজন কর্মীরা। বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া, বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন প্রদানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের রাজ্যব্যাপী এই 17 থেকে 20 জুলাই আমরা বিক্ষোভ ধর্ণা আরম্ভ করছি। আমাদের এখানে আজকে 18 তারিখ আমরা বদরপুর এবং সাউথ করিমগঞ্জ মিলাইয়া আমরা আজকে করতেছি, আগামীকাল পাথারগান্দি রাতাবাড়ি ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং বৃহস্পতিবার করিমগঞ্জ অঞ্চলের সকল রন্ধনকর্মীরা অংশগ্রহণ করবে। আমাদের মূলত দাবি যে মহিলা রন্ধনকর্মীদের ন্যূনতম বেতন 10,000 টাকা করতে হবে। তাদের বেতন বর্তমানে 1,000 টাকা, 1,500 টাকা রাজ্য কমিটির রাজ্য সরকারের 500 টাকা, এটার কোনো ঠিক ঠিকানা নাই। 6 মাস পরে বা 7 মাস পরে 8 মাসের পরে তারা খুশি মতন প্রদান করে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচরে আম আদমি পার্টির বিক্ষোভ প্রদর্শন। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল আম আদমি পার্টি। এদিন কাছাড় জেলার আম আদমি পার্টির কর্মকর্তারা মূল্যবৃদ্ধি রোধ করার জন্য এক ধর্ণা কর্মসূচি পালন করেন। মূল্যবৃদ্ধি রোধ করতে ব্যর্থ আসাম সরকার, মন্ত্রীর অপসারণের দাবি জানান আম আদমি পার্টির কর্মকর্তারা। দলের কাছাড় জেলা সভাপতি অভিজিৎ চক্রবর্তী, কুতুবুদ্দিন তালুকদার, বাবুল চন্দ্র রায়, ডাক্তার তারিকুল হক সহ অন্যান্য কর্মকর্তারা ধর্ণা কার্যসূচিতে উপস্থিত ছিলেন। দাবি না মানলে সমগ্র আসাম জুড়ে গণ আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। আম আদমি পার্টি খাসার জেলা কমিটি আমাদের সভাপতি অভিজিৎ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আজ মূল্যবৃদ্ধি নিয়ে সমস্ত আসামের সাথে আমরাও এটা একটা প্রতিবাদ কার্যসূচি পালন করছি। এবং আমাদের বিশেষ করে দাবি হবে বর্তমান সরকারের কাছে যে বর্তমান সরকার মূল্যবৃদ্ধিতে রোধ করাটা তাদের পক্ষে অসম্ভব হচ্ছে, গতিকে যোগানমন্ত্রী পদত্যাগ করাটা অত্যন্ত জরুরি। সেটা আমাদের আসামের প্রত্যেকটা আম আদমি পার্টির কর্মকর্তাদের দাবি, সেটাই যে যোগানমন্ত্রী আপনি অতিসত্বর
পদত্যাগ করুন যেহেতু আপনি এটা কোনো সাকসেস না এটা আপনি আপনার দ্বারা আসাম চালানো এটা অসম্ভব। সমস্ত আসামের সঙ্গে আমরা কাছাড় জেলা কমিটিও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আন্দোলনে নেমেছি এবং প্রতিবাদ জানিয়ে বলছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা দুদিন আগে একটি নিদান দিয়েছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কমব্যাট করার জন্য উনি নাকি গড়ে 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 অরুণোদয় যোজনা দিয়েছেন। অরুণোদয় যোজনাটা আসলে বিজেপির যোজনা না আসাম সরকারের যোজনা সেইটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। সমষ্টি পুনর্বিন্যাস নিয়ে ফের উত্তাল হাইলাকান্দি, সুজামের অভিযোগনামা দেখে ক্ষুব্ধ নিজাম। কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর আলগাপুর সমষ্টির নাম বিলুপ্ত করে কাটলিছড়া বহাল রাখার জন্য উঠে পড়ে লেগেছেন, এমনই এক খবরে উত্তাল আলগাপুর। ক্ষুব্ধ আলগাপুরের বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা মঙ্গলবার আলগাপুরের বিভিন্ন স্থানে কাটলিছড়ার বিধায়কের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। জানকীবাজারে বরাকভেলি সুরক্ষা সংস্থা ধলিডহর গ্রান্টে বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে সুজাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। আলগাপুর সমষ্টি নিয়ে চক্রান্ত না করতে বিধায়ক সুজাম উদ্দিন লস্করকে কড়া হুঁশিয়ারি প্রদান করেন আলগাপুরের বিভিন্ন দল ও সংস্থার কর্মীরা। আমরা আলগাপুরের জনসাধারণ পক্ষ থেকে তথা বরাক পুলিশ সুরক্ষা সংস্থার পক্ষ থেকে উত্তর কাঞ্চনপুর জিপির পক্ষ থেকে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের কে নিন্দা ও ধিক্কার জানাই যে আজকে মহামান্য আদালতে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করে যে একটি মামলা দায়ের করেছেন আলগাপুরের সমষ্টির বিলুপ্ত করে কাটলিছড়া সমষ্টি পুনরায় বহাল রাখার জন্য, তাই আমরা আলগাপুর বাসিয়ে এইটা নিন্দা ও ধিক্কার জানাই যে কেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর আলগাপুর সমষ্টি বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং ওনার সঙ্গে আরো কিছু ইউডিএফ এর দলের কিছু দলাল চক্র এরা লগে আছে, তাই আমরা আজকে আলগাপুরবাসীর পক্ষ থেকে এবং বিধায়ক সুজাম উদ্দিন লস্করের কুশপুত্তলিকা দাহ করেছি। আমরা সুজাম উদ্দিন লস্করকে হুঁশিয়ার করে দিয়েছি যে উনি যে আলগাপুরের জনসাধারণ নিয়ে যে নোংরা রাজনীতি করেছেন তা আলগাপুরের জনসাধারণ। অল আসাম মেজর র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলেন শিলচরের প্রতিভাশালী প্যাডলার দেবিজা পাল। গুয়াহাটির ছায়াশ্রী কাকুতিকে পরাজিত করে অল আসাম মেজর র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৫ বিভাগে চ্যাম্পিয়ন হলেন শিলচরের প্রতিভাশালী প্যাডলার দেবিজা পাল। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মঙ্গলবার আসরের শেষ দিনে দেবিজা 3-2 সেটে হারালেন প্রতিপক্ষ গুয়াহাটির ছায়াশ্রী কাকুতিকে। এর আগে অনূর্ধ্ব ১১ বিভাগে গুয়াহাটির ঈশানী গগৈকে 3-0 সেটে পরাজিত করেন তিনি। বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন শিলচরের দেবিজা। তার এই সাফল্যে শিলচরের ক্রীড়া জগতে এদিন খুশির হাওয়া বইতে লক্ষ্য করা গেছে।